Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shabai ke shagotom amar channel. Ami Tanjina. Shokal theke shuru kore dilam amar family vlog ta. Shokale nasta khao hoye geche. Amar husband Bhagakul bazare giyechilo. Eneche pangash mash, lal shag, ar eneche mishti kumore ful. Aaj ami bikale mishti kumore fuler pakora banabo. Ei আমরা তো সকালেই তো নাস্তা করেছি ছেলেমেয়েরা তো তখন ঘুম থেকে ওঠেনি এখন ঘুম থেকে উঠে যার যার মতো নাস্তা করে নিতেছে আজ আমি মুরগির কলিজা ও গিলা দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম সকালে পর দুপুরে কি কি রান্না করব আজ আমি রান্না করব পাবদা মাছ ভুনা করব আর ইলিশ মাছ ভুনা করব আর লাল শাক রান্না করব চালতাট্টো ভাত তো আছে আর মিষ্টি কোমরে ফুল তো বিকালে পাকোড়া করব রান্নাটা বসিয়ে দিয়েছি আমি লাল শাকে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব তারপর গুটিয়ে রসুন ও শুকনো মরিচ দিয়ে বাগার দেব ভাতটা বসিয়ে দিয়েছি তারপর এক এক করে আমি রান্নাগুলো শেষ করে ফেলেছি আমি তেমন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ বাসায় তো মেহমান আসতেছে এই গুজগাস করতে রান্না করতে করতে অনেকটা সময় জায়গা আমি পারি না ইলিশ মাছটা প্রায় আমার হয়ে এসেছে আমি একটু পরে নামিয়ে রাখব এখন আমি লাল শাকটা বাগা দেব রসুন ও শুকনো মরিচটা দিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে আমি শুধু রান্নাটা করেছি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার তো অনেক কাজ আর সব কাজই আমার একা একাই করতে হয় এই ভিডিও করো ভিডিও সব কিছুই আমার করতে ছেলে তো করে না একা একা করি তো যতটুকু পারি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আমার ফ্যামিলি ব্লগটা পাবদা মাছটাও আমার হয়ে গেছে আর একটু ঝোল শুকাবো তারপর নামিয়ে রাখবো রান্না তো আমার শেষ হয়ে গেছে তারপর আমি ওদের মালটা কেটে দিলাম মালটা খেয়ে নিতেছে আর গোসল করে এসে পড়েছে আর ছোট মেয়ে এখন তুই গোসল করেনি সারামণি সাবা ও রায়সামণি গোসল করে এসে পড়েছে ওদের আমি মালটা আর বেদানা দিলাম খেতে আর আমার হাজবেন্ড দোকান থেকে এসে পড়েছে এনেছে একটা কাঁঠাল মাশাল্লাহ কাঁঠালটা খুবই হলুদ হয়েছে আর মাশাল্লাহ মিষ্টিও হয়েছে একটু হালকা শক্ত ছিল তেমন একটা রোয়া হয়নি রোয়াগুলো কিন্তু কমে হয়েছে কিন্তু বড় বড় রোয়া মানে কাঁঠালে রোয়া হয়েছে খেতে খুবই মজা লেগেছে আমরা সবাই খুব মজা করে কাঁঠালটা খেলাম কাঁঠাল তো খাওয়া শেষ আমি গোসল করতে যাব তারপর সব কিছু টেবিলে গুছিয়ে রেখে যাচ্ছি গোসল করতে আমি আজ ইলিশ মাছ ভুনা করেছি তারপরে লাল শাক ভাজি পাবদা মাছ ভুনা ভাত আর চালতার টক এই দেখো আমাদের বাহিরটা কতটা পানি শুকিয়েছে পানিটা শুকালে কি হবে উঠানটা অনেকটা কেদা কেদা হয়ে গেছে মানে কাপড় চোপড় যে রোদে দিব ঘরে থেকে যে আনবো তাও কেদার মতো পাড়া দিত আর আমার হাজবেন্ডে গোসল করা যাওয়ার আগে এই ইটাগুলো বিছিয়ে দিয়েছে কারণ এখানে প্রচণ্ড মানে কেদা হয়ে গেছে পানিটা আস্তে আস্তে শুকাচ্ছে আর নিচের ভাবটা একটু কেদা কেদা হয়ে যাচ্ছে এই জন্য ইটাগুলি বিছিয়ে দিয়েছে যেন কেদা পায়ে না লাগে আমার হাজবেন্ডে বলেছি গোসলের আগে এগুলো করে দিও এই করে দিল
আবার আগামী কালকে আরেকটা কাজ করব, আমার ঘরে থেকে পাকের ঘরে যাওয়ার জন্য আরেকটা ইটা বিছাতে হবে। তারপরে আমরা সবাই দুপুরে খাবার খেতে বসে পড়লাম এক এক করে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, মানে শুয়েছিলাম। তারপরে বিকালে ঘুম থেকে উঠে তারপরে রান্নাঘরে এসে পড়লাম। আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি, তারপরে কাঁঠাল দিয়ে দিলাম। আমি গতকালকে যে কাঁঠালটা মানে চালনি দিয়ে চেলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, বের করে এখন নারিকেলের সাথে মিশালাম। আর দিব চালের গুঁড়ি আর আটা। তারপরে চালের গুঁড়ি দেখে আটার বক্সে হাত দিয়ে দেখি আটা নেই, আমি একটু পরে যাব আটা আনতে। এই যে চালের গুঁড়ি, আটা ছিল না, আমি দোকানে গেলাম। এই যে আমি দোকানে যাচ্ছি আটা আনতে, এই যে আমাদের বাসার পুলটা পার হচ্ছি। আমাদের বাসা থেকে একটু এগিয়ে আসলে দেখা যায় পানি, কতটা পানি মানুষের বাসায় ঢুকে গেছে। এই যে দেখো আমাদের বাসায়, এই যে একটু এগিয়ে আসলে এখানে রাস্তায় পানি ছিল না, এই দুই দিন যাবৎ এই পানিটা নদীর পানি রাস্তায় আসা শুরু করে দিয়েছে। দেখো কতটা পানি হয়েছে। আর আমাদের এখানে স্কুলটা তো পুরোপুরি ডুবেই গেছে। এই যে দেখো নদীর পানি এসে স্কুলটা পুরো ডুবে গেছে, স্কুলে প্রায় কোমর তুরি পানি। পানি পালানো তো শেষ, আর পানি নেই। তারপর আমি আসলাম দোকানে, কখন যে আবার মেন রাস্তায় পানি এসে পড়ে নদীর পানি বলা যায় না। এই যে আমি দোকানে যাচ্ছি আটা কিনতে, পিঠা বানানোর জন্য আটার দরকার, বাসাতে একটু আটা নেই, তারপরে দোকানে আসলাম। বাসায় এসে পড়েছি, তারপরে আমি নারিকেল, তারপরে চালের গুঁড়া আর কাঁঠালটা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এখন গুড়টা দিই আর আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কাঁঠালের ময়নটা ভালোভাবে মিক্সড করে রেখে দিয়েছি, আমি একটু পরে ভাজবো। এখন আমি ডালের গুঁড়া আর মিষ্টি কুমড়ের গুঁড়া ভাজবো। মিষ্টি কুমড়ের ফুলগুলি আমি ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এই যে আর এই ময়দা, চালের গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, ডিম আর গরম মশলা ফাঁকি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়ের ফুলগুলো আমি এর মধ্যে চুপিয়ে ভেজে নেব।
আমি এপিট উপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিতেছি। এই যে হয়ে গেল মিষ্টি কুমড়ের ফুলের বুড়া, খেতে খুবই মজা হয়েছে। চালের গুঁড়ি ছিল তো মসমস হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। এক চোলায় তো পাকোড়া মানে বুড়া ভাজছি, আর এক চোলায় আমি পিঠাটা বসিয়ে দিয়েছি। কাঁঠালের পিঠাটা ময়নটা করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা, তারপর এখন ডোবা তেলে ভেজে নিতেছি। আর প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটু পরে তুলে নিব। পিঠাটা মাশাল্লাহ খুবই মজা হয়েছে, ভিতরটা নরম আর উপরটা হালকা মচমচে ভাব, খেতে খুবই ভালো লাগলো। আর আমার ছোটো মেয়ে হঠাৎ করে জামাকাপড় পাল্টিয়ে একটু সেজে আসলো, বলতেছে আমাকে একটু ভিডিও করো। তারপর ওকে একটু ভিডিও করলাম। তারপর আমার ছেলে একটা কই মাছ ধরে এনেছে, ও আসার রাস্তা দিয়ে আসতেছিল। আমি তোমাদের বিকালে দেখালাম না কতটা পানি হয়েছে, ও রাস্তা দিয়ে আসতেছিল, দেখে মাছ লাফাচ্ছে। ও মনে করেছে যে অন্ধকারে কি না কি ধরেছে, ধরে দেখি একটা কই মাছ। তারপর বাসায় নিয়ে এসেছে, আমি বালতির মধ্যে পানি দিয়ে জিয়ে রেখেছি। তারপরে রাতটা আমার রান্না হয়ে গেছে, আজ আমি মুরগির বিরিয়ানি রান্না করেছি। এখন সবাই মিলে খেতে বসে পড়বো এক এক করে। মাশাল্লাহ মুরগির বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই বসে লুডো খেলতেছে। দেখো কি করবে, রেস্ট নিতেছে, তারপরে সে পরে শুতে যাবে, ঘন্টা দুয়েকে পরে শুতে যায়। লুডো খেলা শেষ, তারপর সবাই শুতে যাবে। তার আগে আমার ছোট ননদ চঞ্চলা পায় সবাইকে আম কেটে দিল, আম খেয়ে তারপরে সবাই যার যার মতন শুতে চলে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।